আমার সামনে কিছু ভাইদেরকে একটা অফিস থেকে মারতে আসছে এবার বিয়ে মিনিটে কমপ্লেন করছে কোনো কাজ হয় নাই বিএমটিটাই দুর্নীতিতে ভরা কাজ হবে তার এজেন্সির পক্ষ থেকে টাকা খেয়ে বসে থাকে আমাদের সামনে ভালো কিছু লেকচার দেয় আমরা যারা আছি এখানে প্রায় চার পাঁচশোর মতো আমরা একত্রিত হয়েছি আমরা একটা ডাটাবেস তৈরি করছি এই দুর্নীতি বা সিন্ডিকেট এবং যারা নাকি স্বৈরতন্ত্র সরকারের ছাত্র ছায় স্বৈরতন্ত্র মনোভাব নিয়ে এই ধরনের সাম্রাজ্য গড়ে উঠছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রাসুলহ কারিম আমাফা বিসমিল্লাহ রহিম সুপ্রিয় বন্ধু যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাতু সুপ্রিয় বন্ধুরাম আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন ভুক্তভোগী এবং আমার সাথে অনেক ভাইয়েরা আছে যারা ইউরোপের স্বপ্ন দেখে বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং লাইসেন্সধারী বা রিক্রুটিং যে এজেন্সগুলো আছে তাদের কাছে টাকা পয়সা জমা দেয় আমাদের ম্যাক্সিমামেরই ছয় মাসের কথা বলে টাকা জমা দেওয়া হয় বা টাকা নেওয়া হয় এই অফিসের লোকেরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন এবং তাদের যে নিয়োগ নিয়োগের যে পেপার্স এটা বিভিন্ন পত্রিকা এবং বিভিন্নভাবে প্রকাশ করার পরে আমরা তাদের স্মরণাপন্ন হয়ে বাংলাদেশের ঢাকার বিভিন্ন অফিসে এটা হয় এবং দালালের মাধ্যমে হয় আমরা বিভিন্ন অফিসে বিভিন্ন এজেন্সিতে টাকা পয়সা জমা দিই আমাদেরকে স্বপ্ন দেখানো হয় ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে ইউরোপে পাঠানো হবে তো আমরা এই মর্মে বিভিন্ন দেশে বিভিন্ন টাকা পয়সা জমা দিই এক ছয় মাস হয়ে যায় তো ছয় মাসের মধ্যে তারা কী করছে প্রথমে একটা সাবমিশন স্লিপ দিল এরপরে তারা কারো কাছ থেকে পঞ্চাশ হাজার কারোর কাছ থেকে এক লক্ষ করে টাকা নিল এরপরে দুই থেকে তিন চার মাস হয়ে যায় এরপরে তারা একটা ওয়ার্ক পারমিট দিল ওয়ার্ক পারমিট দিয়ে তারা তিন লাখ চার লাখ যার কাছ থেকে যা পারছে টাকা নিয়েছে তো নেওয়ার পরে দেখা গেল তারপর আরও তিন মাস পার হয়ে যায় প্রায় ছয় মাসের যে প্রতিশ্রুতি ছিল সেই সময় পার হয়ে যাচ্ছে তারা কিন্তু কোনো ফ্লাইট দিতে পারতেছে না তো আমরা যখন এজেন্সিগুলোর কাছে যাই বা অফিসগুলোর কাছে যাই তারা তারপরও বলে যে কিছু সময় লাগবে আরও সময় দিতে হবে মানে বিভিন্ন ধরনের কজ দেখায় কজ দেখানোর পরে আমরা আরও দু এক মাস সময় দিই তারপরেও তারা আমাদেরকে পাঠাইতে পারে না এরপরে আমরা বলি যে দেখেন ছয় মাসের কথা বলে আপনাদের আট নয় মাস হয়ে গেছে দশ মাস হয়ে গেছে এখন আপনারা পারতেছেন না সমস্যা নাই নাইকিয়া চুক্তি অনুযায়ী আপনারা আমাদেরকে টাকা ব্যাক দেওয়ার কথা যদি না পারেন তাহলে পাসপোর্ট এবং টাকা পয়সা ফেরত দেবেন তো সেটা এখন করেন টাকা এবং পাসপোর্টগুলো আমাদেরকে ফেরত দেন কিন্তু আমরা যে যেই এজেন্সিতে টাকা দিয়েছি যেখানেই গিয়েছি কোনো এজেন্সির লোকেরা টাকাটা আমাদেরকে দিচ্ছে না এবং তারা বিভিন্ন ধরনের কজ দেখাচ্ছে টাকাটা দিচ্ছে না এবং টাকা চাইতে গেলে আমরা যদি বলি যে দেওয়ার কথা টাকাটা যদি না পাঠাইতে পারেন আপনারা ফেরত দেবেন তো এখন দিচ্ছেন না কেন এ বিষয় নিয়ে তর্কাতর্কির বিভিন্ন পর্যায়ে দেখা গেছে আমার সামনে বিভিন্ন ভাইদেরকে আমার সামনে কিছু ভাইদেরকে একটা অফিস থেকে মারতে আসছে এবং তারা মারার হুমকি দেয় পান্নাশের হুমকি দিচ্ছে এবং তারা বিভিন্ন প্রকার কথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিবাদ করলেই তাদের সাথে সমস্যা তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় তো বন্ধুরা আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা যারা আছি এখানে প্রায় চার পাঁচশোর মতো আমরা একত্রিত হয়েছি আমরা একটা ডাটাবেস তৈরি করছি সেখানে সকলের তথ্য সম্বলিত তথ্য প্রমাণ আদি যে আমাদের সাথে কি সিটারি কী এটা করা হয়েছে কি পরিমাণ ফেক ডকুমেন্ট দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো ডাটাবেস তৈরি করে আমরা কল্পনা করেছি বা আমরা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আগামী দশ সেপ্টেম্বর থেকে ষোলো সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা প্রতিভা সমাবেশ করতে চাই এবং এখান থেকে বাংলাদেশের যারা দায়িত্বশীল আছে তাদেরকে জানাতে চাই যে আমাদের সাথে কীরকম করা হয়েছে বা কীরকম দুর্নীতি বা সিন্ডিকেটের আওতায় এনে আমাদেরকে কিভাবে ধোকা দেওয়া হয়েছে এবং আমাদের কাছ সাথে এখনো টাকা দেওয়া হচ্ছে না বা আমাদের উপর নির্যাতন চালানো হচ্ছে তো এই মর্মে প্রতিবাদ সমাবেশে আমরা কথা বলবো সবাই সবার অবস্থান থেকে যে যেখানে আসেন যারা ভুক্তভোগী এবং ভুক্তভোগী পরিবার সকলেই আগামী দশ থেকে ষোলো তারিখের মধ্যে আমরা ডেটটা ফিক্স করে আপনাদের জানাবো সেই ডেট অনুযায়ী আপনার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকলে উপস্থিত হবেন এবং প্রতিবাদে অংশগ্রহণ করবেন এখন এই সময় এই সিন্ডিকেট এবং যারা নাকি স্বৈরতন্ত্র সরকারের ছাত্র স্বৈরতন্ত্র মনোভাব নিয়ে এই ধরনের সাম্রাজ্য গড়ে উঠছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং হাজারো ছেলের স্বপ্নকে বাঁচাতে হবে দেখেন এই টাকাগুলো যদি আমরা ফেরত না পাই তাহলে ম্যাক্সিমাম মানুষ আমরা হয়তো সুদ করে অথবা বাড়ি বন্ধ করে অথবা খ্যাত বন্ধ করে রেখে কিন্তু টাকাটা এজেন্সির কাছে দিয়েছি এখন আমাদের উপর চাপ প্রয় প্রয়োগ হচ্ছে টাকাটা যাদের কাছ থেকে আমরা ধার নিয়েছি বা যেভাবে এনেছি তাদেরকে দেওয়ার জন্য আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে দেশের ক্রান্তি লগ্নে আমাদেরকে এরকম একটা সমাবেশের সম্মুখীন হতে হচ্ছে বা আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে কি করবো কোনো উপায় নাই আমাদের পাশে এসে দাঁড়ান সর্বস্তরের মানুষদেরকে বলছি আপনারা আমাদের পাশে থাকুন এবং যারা যেখানে যে অবস্থায় আছেন যারা এটার সাথে ভুক্তভোগী তারা সকলেই আপনারা মাঠে নেমে আসুন প্রতিবাদ করুন বন্ধুরা আমাদের মধ্যে কিছু লোক আছে যারা বারবার বিএমটিতে কমপ্লেন করছে কোনো কাজ হয় নাই বিএমিটিটাই দুর্নীতিতে ভরা কাজ হবে কিভাবে। সেখানে দলীয়করণ করা হয়েছে তারা গেলে পরেই তার এজেন্সির পক্ষ থেকে টাকা খেয়ে বসে থাকে আমাদের সামনে ভালো কিছু লেকচার দেয় কিন্তু পরে কিন্তু ঠিক এজেন্সির কাছে টাকা খেয়ে এটা ওইভাবে ঢেকে রাখে ওই ফাইল আর তারা ওপেন করে না হ্যাঁ পুলিশের কাছে গেলে অতীতে দেখা গেছে আমাদের কয়েকবার পুলিশের কাছে গেছে তারাও কিন্তু সুরহা করতে পারে না তো সুপ্রিয় বন্ধুরা আমরা এখন ব্যাপক পরিসরে এই সমাবেশটা প্রতিবাদ সমাবেশটা করব সকলেই সমাবেশস্থলে উপস্থিত হবেন আমরা ডেট এবং সময় জানাবো সে সময় অনুযায়ী আসবেন তবে সম্ভাব্য ডেট দশ তারিখ থেকে আপনার ষোলো তারিখের মধ্যে এই মাঝামাঝি সময়ের মধ্যে হবে ইনশাল্লাহ সকলে সকলের জায়গা থেকে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে প্রতিবাদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করবেন এবং এই দুর্নীতির বিরুদ্ধে সকলে রুখে দাঁড়াবেন সুপ্রিয় বন্ধুরা আপনাদের যেই সকল ভুল এবং ভুয়া কাগজপত্র দিয়ে টাকা পয়সা আত্মসাত করেছে বা টাকা পয়সা এজেন্সিগুলো নিয়েছে সেই কাগজপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগের জন্য আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সকলেই আমরা কীভাবে কখন কীভাবে এই প্রতিবাদ সমাবেশটা করবো আমাদের সাথে পরামর্শক্রমে আপনারা সকলেই উপস্থিত হবেন ইনশাআল্লাহ সুপ্রিয় বন্ধুরা এটা আমাদের প্রথম কর্মসূচি এই কর্মসূচিতে যদি এজেন্সিগুলো তাদের ভুল না শুধে অর্থাৎ ভুল শুধে যদি তারা আমাদের সাথে সুরাহা করে যার যার টাকা পয়সা ফেরত দেয় আমাদের কোনো বিরোধ থাকবে না কিন্তু যদি তারা ভুল না শুধরে এবং টাকা পয়সা ফেরত না দেয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি দেব বৈদেশী কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে সুপ্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল প্রতারিত ভাইদের কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায় এজন্য নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া